সব পেরিয়ে তোমার কাছে আসব বারবার, তোমার রূপ কথা বাঁচতে বাঁচতে বারবার। হ্যালো শিকিম্যানরা, সবাই কেমন আছো? তো তোমাদের মাঝে আজকে পাঁচটা নিউ আপডেট নিয়ে হাজির হয়েছি, যা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। যদি পাঁচটা নিউ আপডেট শুনতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে এবং শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক নাম্বার আপডেট হচ্ছে, তোমরা সবাই জানো যে প্রিয়তমা এর আগে বিক্রি হয়েছিল ওটিতে প্রায় 1 কোটি টাকা, কিন্তু এবার রাজকুমার সিনেমা ওটিতে বিক্রি হয়েছে প্রায় 3 কোটি টাকা। ভাবা যায় প্রিয়তমার সে দ্বিগুণ রাজকুমারের সিনেমা বিক্রি হয়েছে 3 কোটি টাকা। 2 নম্বর আপডেট হলো, হল মালিকরা 8 থেকে 10 লাখ টাকা দিয়ে সিনেমা বুকিং দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এর আগে প্রিয়তমার সিনেমা 2 থেকে 3 লাখ টাকা নিয়ে তারা আয় করেছে 19 লাখ টাকা। এর জন্য হল মালিকরা এবার 8 থেকে 10 লাখ টাকা দিয়ে রাজকুমার সিনেমা বুকিং দিচ্ছে। তাই এটা শাকিব খানের জন্য ইতিহাস হয়ে থাকবে এবং রাজকুমার সিনেমার জন্য ইতিহাস হয়ে থাকবে। 3 নম্বর আপডেট হচ্ছে, তোমরা সবাই জানো যে শাকিব খানের পরপর 2টা গান রিলিজ হয়ে গেছে। এখন 3 নম্বর গান হচ্ছে একটি বিগ ধামাকা একটি গান আসছে, বিগ বাজেটের একটি গান। সেটা পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই গানটি তৈরি করা হয়েছে, কিন্তু হিমেল আশরাফ এবং আশাদান্নান জানিয়েছেন তারা পয়লা বৈশাখের আগে এবং হচ্ছে ঈদের আগে গানটি রিলিজ করা হবে, তারপরে কি টেলার রিলিজ করা হবে, এমনটাই জানিয়েছেন আশাদান্নান এবং হিমেল আশরাফ। 4 নম্বর যেটা আপডেট বলবো সেটা হচ্ছে, শাকিব খান তার রাজকুমার সিনেমা দেখে নিজে কাঁদছেন। যখন এই রাজকুমার সিনেমা এডিট করা হয় তখন শাকিব খান তার নিজের সিনেমা দেখে নিজে কাঁদছেন, কারণ এত সুন্দর একটা সিনেমা হয়েছে যা দেখে নিজে কাঁদছেন। আমরা হয়তো এর আগেও দেখছি যে প্রিয়তমার সিনেমা এমন সিন করেছে যা হাজারো দর্শককে কাঁদিয়েছেন, তেমনই হতে যাচ্ছেন রাজকুমার সিনেমা যা দর্শককে কাঁদাবে, ভাবাবে, হাসাবে, সব কিছু করবে এই রাজকুমার সিনেমা। 5 নম্বর হচ্ছে আপডেট হচ্ছে, তোমরা সবাই জানো যে কোনাল কিন্তু একটা শিল্পী, আর এই কোনাল হচ্ছে রাজকুমার সিনেমা গান গেয়েছে, আর এই গান প্রায় ভাইরাল হয়ে গেছে, সবার মুখে মুখে এখন রাজকুমার সিনেমার গান। কলাল জানিয়েছেন রাজকুমার সিনেমার মধ্যে এমন সিন আছে যা দর্শক দেখলে নিজে স্তব্ধ হয়ে যাবে, কারণ আমি নিজে স্তব্ধ হয়ে গেছিলাম যে এই সিনটা দেখে। তাহলে রাজকুমার সিনেমার মধ্যে কি আছে যা দর্শক দেখে নিজে অবাক হয়ে যাবে? তো এই ছিল আমার কাছে 5টি আপডেট। তো আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও।